আছে 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 আমি রাকিন আফসার আর্নব কোটা আন্দোলনের সাথে ছিলাম এবং সমন্বয়কদের একজন। আপনারা দেখেছেন গত পরশু দিনের যে মিছিল হয়েছে সেই মিছিলে স্লোগানদাতাদের মধ্যে আমি অন্য একজন ছিলাম এবং যে বড় মপটি বের হয়েছিল রাজশাহীতে সত্য কথা বলতে সেই মপটা আমরা কন্ট্রোল করতে পারি এবং সেই মবে অনেক বিশৃঙ্খলাকারী ঢুকে রাজশাহীর বিভিন্ন ক্ষতি করেছে যা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। কারা এরা বা কিভাবে তারা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এই বিশৃঙ্খলা তৈরি করলো সেই জানা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। তারপরেও আমি বিশ্বাস করতে চাই আমাদের সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তিনি যেমনটি বলেছেন কোটা রিফর্ম করবেন এবং যথাযথভাবে। আমি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি সকল সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ আমাকে শুনতে পাই আমি রাকিন আফসার অর্ণব বলছি 0.8 আমাদের অবস্থান কর্মসূচি থেকে সকলকে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন 0.8 এই অবস্থান কর্মসূচি থেকে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। যেমনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল তার বেতার ভাষণে বলেছেন পরিষ্কার ভাবে ছাত্রদেরকে তিনি বলেছেন একটু ধৈর্য ধরতে আদালতের রায় সামনে আছে সেই রায়ে ইনশাআল্লাহ কেউ হতাশ হবেন না এই কথা তিনি বলেছেন। এর চেয়ে বড় কথা তো আদালতের চলমান বিষয়ে বলা যায় না। কাজে তিনি বলেই দিয়েছেন ছাত্ররা হতাশ হবে না তারা তাদের পক্ষে কিছু একটা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ। তারপরেও যারা রাজশাহী সহ সারা দেশে এইরকম পরিবেশ তৈরি করতে যাচ্ছেন তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট কথা রাষ্ট্রপতি সহযোগিতা করলে তার সঙ্গে সঙ্গে জবাব আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। তারা যেন না করে নেতার রোদে দাঁড়িয়ে আছে আমরা নেতাকে ছেড়ে নেতার নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ কি যাব না আমরা এখানে অবস্থান করব আমরা রোদে কষ্ট হলে এই পিচ ধারা রাজপথে এইখানে আমরা অবস্থান করব আর আনুষ্ঠানিকভাবে আমাদের পথসভার কাজ আর অবস্থান করব আর আমাদের যে সমস্ত নেতৃবৃন্দরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওই ছিঁড়ে দেওয়া বোমার স্প্লিন্টারে আহত হয়ে তিনি আজকে হসপিটালে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে করো।